যে পারে সে সবই পারে। সাকিবের এই উক্তিটি ম্লান হয়নি এখনো, গোটা ক্যারিয়ারে যখন যা ইচ্ছে করেছেন। কিন্তু সায়ান্নে সে সাকিব কি ভেবেছেন এমন চ্যালেঞ্জে পড়তে হবে তাকে? বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়ে যত সমস্যা। চোখের অস্বস্তিতে আগের ম্যাচে ব্যাট না করা সাকিব কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে নামবেন তো? হাই ভোল্টেজ ম্যাচ ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন। তবে সাকিব মানুষটি তো এমনই ভালোবাসেন চ্যালেঞ্জ। গেল দুই দিন তাই অনুশীলনে ব্যাটিং করেছেন একটানা। কুমিল্লা রংপুর বিগ ম্যাচে আছে আরও একটা দ্বৈরথ, দুই হাই প্রোফাইল দেশি কোচ সোহেল ইসলাম আর সালাউদ্দিনের লড়াই। যেন কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। চার ম্যাচে দুই জয় বিগ বাজেটের দল রংপুরের নামের পাশে যেন একটু বেমানান। অস্বস্তি আছে টপ অর্ডার নিয়ে, আলাদা করে বললে দীর্ঘ সময় ফর্মহীন রনি তালুকদার। তবে বাবর আজম বুঝিয়ে দিচ্ছেন তার জাত। সিলেটের উইকেটে স্পিনাররা প্রায় প্রতি ম্যাচে গড়ছেন পার্থক্য, বিষয়টি মাথায় রেখে সাজানো হচ্ছে গেম প্ল্যান। উনি যদি ছন্দে থাকে তাহলে আমাদের জন্য আরো বড় একটা অ্যাডভান্টেজ, আমরা আরো হয়তো আমাদের যেহেতু উনি ব্যাট উনি যেহেতু ওনার জায়গা থেকে যদি উনি যদি ব্যাটিং করে এটা টিমের জন্য অবশ্যই বড় একটা অ্যাডভান্টেজ। পরের দিকে স্পিনাররা মেহেদি ভাই খুব ভালো বোলিং করতেছে, সাকিব ভাইও এসেবা খুব ভালো বোলিং করতেছে, ইভেন নাবি ভাইও খুব ভালো ব্রেক থ্রু দিচ্ছে, তো এটা আমাদের জন্য ভালো সাইড। অন্যদিকে প্রথম ম্যাচে হারই যেন বদলে দেয় কুমিল্লাকে। গেল কয়েক আসরের চেনা পাণ্ডুলিপির ব্যতিক্রম হয়নি এবারও। রিজওয়ান লিটনরা নেই চেনা ছন্দে, তাদের কাছে এ ম্যাচে রান চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের মতো এ ম্যাচও কোচ সালাউদ্দিনের তুরুপের তাস হতে পারেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। বিপিএল এর প্রত্যাবর্তনে 30, তবে পরের ম্যাচে 17 রানে নেন 4 উইকেট। আমি মনে করি যে এটা একটা আমার লাকও কাজ করছে, কারণ লাক না কাজ করলে আপনি ক্রিকেটে হবে না। অনেক সময় দেখা যায় আপনি আনলাকি ভাবে অনেকে ছিটকা পড়ে। মিস্ট্রি স্পিনার বলতে হ্যাঁ ঠিক আছে, কয়েকটা ভ্যারিয়েশন আছে, বাট এই নিয়ে স্যারের সাথেও কাজ করছি, স্যারও আমাকে অনেক মন করেন যে হেল্প করছে এই নিয়ে, তো স্যার বিশ্বাসী ছিল, আমিও একটু বিশ্বাসী ছিলাম যে আমরা ভালো করতে পারবো। তবে শুধু মর্যাদার লড়াই নয়, এ ম্যাচের জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। মাহবুব রেমন, সময় সংবাদ।